এটা কথা মনে করছে কইলাম নাকি? আমি ফইলা মনে করছিলাম বেশি দেরি হইতো না, আমার অহন মনে হইতাছে দেরি ওখানে বেশি দেরি হইল, কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ মাশাআল্লাহ শক্ত শ্রোতা দৈরা বইয়ার। আমিন কর আমিন কর। আবু জেহেল আবু লাহাবে মানতে পারছে না, খালি সারাটা দিন নবীজির পিছে পিছে ঘুরতো আর লাগিয়া থাকতো, শাস্তিও পাইছে। হের একদিন আবু জেহেলে গিয়া দেহে যায়, শোনো গিয়া দেহে যে নবীজি মসজিদে হারাম কাবা ঘরের যেটা ওই আমরা সাইড মনে হচ্ছে কালো ঘরটা দেখি, এটা হলো কাবা ঘর, এরকম মসজিদে হারাম। তো এই মসজিদে হারামের ভিতরে কাবা ঘরের সাইডে আল্লাহ নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আল্লাহ আকবার নামাজের নিয়ত মানছে। আবু জেহেলে চিন্তা করলো অন্য দিন তো সে ভয় না মানুষে দেখ খেলায়, আর্য যখন কেউ নাই আল্লাহ যা করে করবো, আর্য ঘটনাটা করাই নেই। তা সাইডু ফেলছাইয়া যখন দেখছে কেউ নাই, একটা বড় পাথর লইছে, এটা পাথরটা লইয়া তে করছে কি তা আবু জেহেলে নবীজির ইডা দেওয়ানের লেগে মনে করছে বইয়া রয়েছে সেবে সেবে। যখন নবীজি সাজদার যাইব মাথাটা ফাটার ইডাটা দিতে পারলে জাগাতে তো নাই, হেয়ান্তা যে বাড়ায় পাথর লইয়া বইয়া রয়েছে। আল্লাহর কি কুদরত, নবীজি তো নামাজ পড়তে আছে, এমন সময় পাথরটা লইয়া যখন ইডাটা দিত যাইব এমন সময় আবু জেহেলে ও মা গো কইয়া পাথর ইডা দিয়া হালাইয়া সিল্লান দিয়া দিছে দৌড় দৌড়তে 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 আরেকবার আলো কি বাড়ি খেয়ে গেছে। হ্যাঁ কই কি তো কাউ কি তাও কই আমার সাইড দাও, তারপরে কাউ কি তা হাতারে দর্শা হবে, আর যদি আপনি আমরা নেতা আপনি দৌড় দিয়ে লাইলে আমরা কাছে উঠতে লাগানো লাগে না, নেতা যদি দৌড় দিয়া না করবি তো বইলে নাই কেন, আপনি নেতা হই আপনি দৌড় দৌড়ি করতেছেন কি তা কইতেন পারেন, কই আইতে আছে কই না ফিসে কিছু আইয়া না আপনি খেয়ারণ আমি দেখতে আছি দৌড়ে সেটা জিগেছে ভাই ঘটনা আরে ঘটনা তো কিছু না, মনে করছিলাম আর যা সাইজ করে দিলাম কিন্তু কুলাইয়া উঠতাম পারছি না, পাত্রটা হলো ইয়াল ইসলাম রে করে কাছাকাছি গেছিলাম না, মনে করছিলাম খালি ইডাড়া দিয়া মাথাটা ফাতারে দিতাম ফাললে শেষ, এমন সময় সুবহানাল্লাহ কয় না রে কয় যখন ইডাটা খালি দেন দিতাম লইছি পরে মাতাটার কাছে, এমন সময় দেখি একটা উট করতে জানি এমনি দাঁতরি বাওয়াইয়া আমার ফাইল যেমনি একটা আট পড়ে আইছে, জীবনে অনেক উট দেখছি রাম রেগুলার নাই রাম রেগুলার নাই অন্য খাতে খুব ভালো লাগে না কি খেলাও আল্লাহ।